এটা কথা ঠিক যে পরীক্ষা অনুষ্ঠিত হ'বই, ইয়াৰ কোনো বিকল্প নাই। কেন্দ্রীয় সরকারের অধীনত থাকা CBSE যে আছে, কেন্দ্রীয় সরকার আমার মাননীয় রক্ষামন্ত্রী রাজনাথ সিং ডাঙরিয়ার সভাপতিত্বত এখন গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়ে গেছে, আর তাত কেন্দ্রীয় সরকারও নিশ্চিতি প্রদান করেছে, সরকারের ফলপর আমিও নিশ্চিতি প্রদান করেছো। ক্লাস টুয়েলভর CBSE পরীক্ষাও হব আর আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষাও হব, কেতিয়া হব সেটো কেদিনমান পিছত নির্ধারিত। CBSE তেওঁলোকৰ ক্লাস টেনের পরীক্ষা তেওঁলোকে বাতিল করেছে, কিন্তু আমার অসমৰ ক্ষেত্রত আমি মেট্রিকৰ পরীক্ষা আমি বাতিল করব নোৱাৰো। আমি পরীক্ষা অনুষ্ঠিত কৰিহে আমি নম্বর দিব পাৰিম, কারণ আমার রেগুলার স্টুডেন্টও আছে, ইরেগুলার স্টুডেন্টও আছে। গতি মেট্রিক পরীক্ষাও হব, হায়ার সেকেন্ডারি পরীক্ষাও হব, এই নিশ্চিত। কোন সময়ত হব, কোন তারিখের পর কোন তারিখলে হব, সেটা কেদিনমানের ভিতরতে পরিস্থিতি উন্নতি হলেই ঘোষণা করে দিয়া হয়।